আমি তো এখন বালক, ষোলো বছরের বালক বলবা, বৃদ্ধ বলবা না, বুঝেছ? যাও ঘরে যাও, আমার একটু কাজ আছে, যাও। এই কোথায় যাও? আহা, বললাম তো কাজ আছে, যাও না, যাও। একটু ফোন করে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসতেছি তো, রেডি করেন, সব রেডি করেন, যাও, তুমি ঘরে যাও। যাচ্ছি। হ্যাঁ, এ কাজী সাহেব আসছে। ওকে ওকে, ঠিক আছে, আমি আসতেছি আসতেছি। ওটা আমার সেকেন্ড ওয়াইফ। কি? যাও, ওকে ঘরে নিয়ে যাও, ওর ঘরটা দেখিয়ে দাও, কোন ঘরে থাকবে, কোথায় থাকবে, যাও। হ্যাঁ, যাচ্ছি, তুমি যাও, আমি ওর সাথে কথা বলবো। না, আমি ঘরে যাব না, আমি বাইরে যাব, তুমি ওকে নিয়ে যাও। যাচ্ছি। ওকে ডার্লিং, বাই বাই। আর তোমারও বলিহারি দেই। হ্যাঁ, আমার না চোখের মাথা আমি খাইছিলাম, তুমিও কি সেই চোখের মাথা খাইছো যে বুইড়ার সাথে বিয়ে বসলা? দেখেন, আমি কি বুইড়ারে বিয়ে করছি নাকি? আমি বুইড়ার টাকার কাছে বিয়ে করছি। বুইড়ার টাকাকে বিয়ে করছো? তা নয় তো কি, বুইড়ার যা টাকা পয়সা আছে এই গ্রামে কারোর আছে নাকি? তাহলে আমি বুইড়ারে বিয়ে করবো না তো কি করবো? আর কোনো লোক পাও নাই, শেষমেশ আমার বুইড়াকেই ধরতে হলো। বুইড়া করবেন না, বুইড়া তো কি হয়েছে, মনটা তো কষি না? ওরে আমার কষি রে। হ্যাঁ, কাকে আমি কি বুঝাচ্ছি আল্লাহ, যাকে আমি বুঝাচ্ছি সেই তো দেখতেছি ষোলো কলায় ফাল পাড়তেছে। চলেন যান। হ্যাঁ, আসেন। কোচি আসেন। হ্যাঁ আসতেছি, চলেন। শোনো, আমার প্রচুর সম্পদ, আমার ধরো অনেক জমি জমা, তোমাকে কিছু জমি লিখে দেবো, তুমি একবার শুধু হ্যাঁ বলো। দেখো, আমি তোমাকে কত প্রাণ মন দিয়ে ভালোবাসবো, বলো একবার, বলো শুনি তোমার মুখ থেকে, বলো। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আমি কাজ। গুড, এইটাই চেয়েছিলাম। চলো, শোনো একটা গান বলি। হ্যাঁ, তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, চাঁদ বুঝি তা জানে। কেমন লাগলো? ভেরি গুড। চলো এবার একটু হাঁটি আমরা। চলো, আহ।
আচ্ছা তোমরা এত সুন্দর কেন গো? আমরা সুন্দর না হলে কি আর তোমার নজরে পড়তাম বলো? কথা একখান বলেছো, বরানে ধাক্কা দিল একল ভমর। এই শোনো না, বলো না, তুমি তো কদিন পরে মরে যাবে। দেখো আমি তো চাই না তুমি মরে যাও, আমি চাই তুমি অনেক দিন বেঁচে থাকো, কিন্তু দেখো তোমার তো বয়স হয়েছে না, এক পা কবরে যায় রইছে, কদিন পরে মরে যাবে। আর বিয়ে করছো এই বয়সে, আমাদের তো বয়সও বেশি হয় নাই না? তুমি যদি মরে যাও আমরা অল্প বয়সে বিধবা হয়ে যাবো, আমরা সারা জীবন কিভাবে চলবো বলো? তাই বলি কি আমাদেরকে আমাকে আরো দুই বিঘে জমি লিখে দাও না, তাহলে তুমি মরে গেলেও আমি চলতে পারবো। আরে দেব তো, আমাকেও দুই বিঘা দিবা কিন্তু। আরে তোমাকেও দেব, তোমাকেও দেব, সবই তো তোমাদের গো। মরার কথা বলো না, শোনো আমার। না না, তুমি মরে গেলে আমরা বিধবা যাবো, আমরা কি চাই তুমি মরে যাও? চলো বড় বউ আবার রাগ করবে, বুঝে যাবে আমাদের প্ল্যান। চলো 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 চলো। তুমি তিন তিনটে বিয়ে করে ফেলা দিলে, এই যে তোমার এই ওদিকে না এদিকে বলো না, ওই ঘটনা তো সেইডি, আমার এটা ব্যবস্থা ব্যবস্থা করে দাও, বেশি সময় নেব না, একদম ফলসের উপর তোমাদের বিয়ে দিয়ে দেবো। দাদা তোমার তো কন্যা রাশি, তুমি চক্কর মক্কর চালায় আমার এটা। আরে ঠিক আছে রে দাদা, কোনো চিন্তা নেই। কি হলো আবার ওদিকে কেন? হ্যাঁ আমার দিকে তাকাও, শোনো কেমন বউ পছন্দ করো একটু বলো। এই দাদা তোমার মাজিন্ডার মতো হলেই হবে নি। মাজিন্ডা? দাদা আমার ছোটদার মতো। এই ঠিক আছে ঠিক আছে, যা যা কথা দিলাম, দরকার হয় আমার দুই বিঘা জমি বিক্রি করে তোদের বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, এখন কি করিস? এই দাদা বিয়ে শাদি হলেই কিছু একটা করবো। এখনো করিস নি? এই তুমি কি করো? আমার জিনিস তোমাদের না, যাও। আরে ওগুলো আমার সম্পদ, আবার টাকা এই হিজ লিখে দেবে মানুষ বিয়ে। শোন বুইরা যখন তিনটা বিয়ে ঠিকই করছে, হ্যাঁ তাহলে তো সপ্তাহে কয়দিন? সাত দিন। আর এই বাড়ির বড় বউ আমি, এক কাজ করি আমি এই বুইরাকে কার কাছে কয়দিন থাকবে সেটা ভাগ করে দেই। হ আপা আপনি তো সবার বড়, আপনি কোন কি করা লাগবে? হ্যাঁ সপ্তাহে সাতটা দিন তাই না, তার ভিতরে আমি দুই দিন, তুই দুই দিন, আর ও ছোট ও দুই দিন, আর বাকি থাকলো সপ্তাহে একদিন। ওই একদিন বুইরা যা খুশি করুক আমরা ছাইড়ে দিব। আমি ছোট, ওই একদিন উনি আমার কাছে থাকবে। না 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 না, তিন দোকানে ছয়, হাতে রইল এক, এই একটার জন্য। আচ্ছা শোনো, আমি তোমাকে চার বিঘা দিয়েছি না, হ্যাঁ শেষ, তোমাকে ছয় বিঘা, তোমাকে আট বিঘা। এখন এই একদিনের জন্য আমি আরো দশ বিঘা জমি দেব একজনকে, আমি বিয়ে করতে চললাম। আমি বিয়ের সাথে আমি চাচ্ছি তারা।